সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই ঈদ সুন্দরভাবে তোমরা কাটালে বলে আমি বিশ্বাস করি। আমি ইনশাআল্লাহ ভালোভাবে কাটালাম। ঈদের আগে তোমাদের এই অষ্টম মানে সেট অধ্যায়ের সব ধরনের অঙ্ক আমরা করেছি, কিছু আমরা বাড়ির কাজও করেছি, আবার সৃজনশীলও করেছি। কিন্তু একটা জায়গায় তোমরা কমেন্ট বক্সে লিখেছো যে কিভাবে আমরা তালিকা পদ্ধতি থেকে ভেন চিত্রে যেতে পারবো। ভেন চিত্র থেকে তালিকা পদ্ধতি আসা শেখাইছি, এটা শেখানো হয়নি, যার কারণে এটা নিয়ে আজকে একটা ছোট্ট ক্লাস নেব। আর প্রথমে তোমাদের দুইটা অঙ্ক আমি দিয়েছি, সেই অঙ্ক দুটোর মধ্যে দুই নম্বর অঙ্কটা একটু ছোট্ট একটু আলোচনা করবো। তো এখানে দুই নম্বর অঙ্কটাতে বলা আছে যে পি ও কিউ, তোমরা অঙ্ক দেখলে বুঝতে পারবা, লেখা আছে পি ও কিউ এর যদি একুশ এবং পঁয়ত্রিশের সকল গুণনীয় সেট হয়, ক নম্বরে বলা আছে যে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটা করছি, দেখো একুশ এর গুণনীয়, একুশ সমান এক গুণন একুশ, তিন গুণন সাত, তিন হতে একুশ। তাহলে একুশের গুণনীয় হলো এক তিন সাত একুশ। ঠিক অনুরূপভাবে পঁয়ত্রিশের গুণনীয় হলো যে এক গুণন পঁয়ত্রিশ, পাঁচ গুণন সাত, পাঁচ সাত, এক পাঁচ সাত পঁয়ত্রিশ। সেটা লিখেছি একুশ এর গুণনীয়গুলো হলো এই এগুলো লিখলাম এখানে, আর পঁয়ত্রিশের গুণনীয়গুলো লিখলাম। এখন অঙ্কে যেহেতু বলা আছে পি হচ্ছে একুশের গুণনীয়, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এই যেটা যেহেতু সেট বলা আছে, যার কারণে সেকেন্ড পার্টিতে বন্ধ করছি, আবার কিউ ইজ ইকুয়াল টু পঁয়ত্রিশের গুণনীয় সেটা লিখেছে। তারপর আমার চেয়েছে পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ ইজ ইকুয়াল টু এই যে পি এর মান ইউনিয়ন কিউ এর মান ক্যালকুলেশন করে। ইউনিয়নগুলো তোমরা জানো, ইউনিয়নগুলো দুইটা সেটের সকল উপাদানকে আমরা নিব। তো দুইটা সেটের সকল উপাদান আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ, এটা হলো ক। খ নম্বরে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা তোমরা বইয়ের অঙ্ক, সেটা তোমরা করতে পারবা, যার কারণে আমি আলোচনা করিনি। আমি এখানে আরেকটা যেটা আলোচনা করেছি সেটা হলো যে প্রশ্নের মধ্যে আরেকটা সেট কিন্তু দেওয়া আছে, দেখবা যে ইউ ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফাইভ সেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ। এবং আমরা ক নম্বর থেকে কী পেয়েছি যে পি ইজ ইকুয়াল টু ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান এবং কিউ ইজ ইকুয়াল টু ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ। এই সেটগুলোকে ভেন চিত্রের মাধ্যমে আমরা দেখাবো, সে লিখছে সেটগুলোকে ভেন চিত্রের সাহায্যে দেখানো হলো। তো এই ভেন চিত্রে দেখানোর জন্য যেটা ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট বা আমরা বলবো যেটাকে সার্বিক সেট, সেই সার্বিক সেটকে সাধারণত আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ হলো এই একটা আয়তক্ষেত্র আমি এঁকেছি। তারপর পি এবং কিউ, এই যে পি হচ্ছে এই একটা বৃত্ত আর কিউ হলো এই বৃত্তটা। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি পি এর মান কত, ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান, ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান, আর কিউ হলো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ, ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ। এখন আমি তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে এই দুইটা সেট, একটা বৃত্ত এটা একটা বৃত্ত, বৃত্ত দুটো আবার সেট করা হয়েছে। এই জায়গাতে লিখেছি ওয়ান সেভেন, এই বাকি অংশ বাইরে লেখা আছে। কারণটা কি, তোমরা একটু এই সেট দুটোকে যদি লক্ষ্য করো দেখতে পারবা ওয়ান পি সেটেও আছে কিউ সেটেও আছে, আবার সেভেন পি সেটেও আছে কিউ সেটেও আছে, যার কারণে এই সেই একটা জায়গা যেটা এই পি সেটের মধ্যেও আছে আবার কিউ সেটের মধ্যেও আছে। যেহেতু ওয়ান আর সেভেন দুইটা সেটে আছে, যার কারণে এই জায়গাটার মধ্যে ওয়ান আর সেভেন লেখা হয়েছে। কিন্তু দেখো থ্রি আর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান সেটা কিন্তু কিউ সেটের মধ্যে নাই, যার কারণে পি সেটের যে বাকি অংশটুকু বাইরে আছে সেখানে থ্রি আর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান লিখেছি, আর কিউ এর যে বাকি অংশটুকু আছে কি ফাইভ আর থার্টি ফাইভ, এই যে ফাইভ আর থার্টি ফাইভ এটা কিন্তু পি সেটের মধ্যে না থাকার কারণে কিউ এর এই এই অংশটুকু বাদ দিয়ে বাইরের যে অংশটুকু সেখানে ফাইভ আর থার্টি ফাইভ দেখা আছে। একটা জিনিস লক্ষ্য করো, ইউ সেটের মধ্যে সবগুলো লেখার পরে টু একটা উপাদান আছে যেটা এখানে কিন্তু লেখা হয়নি, যার কারণে ইউটা হবে কি সার্বিক সেটের ভিতরে অন্য একটা জায়গা যে কোনো জায়গাতে টুটা টু আমরা এখানে 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 বাইরে যে কোনো জায়গাতে লিখতে পারি। এইভাবে আমরা সাধারণত তালিকা পদ্ধতি থেকে আমরা ভেন চিত্রে যেতে পারবো। এখানে তোমাদের আরো একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটাতে এই ধরনের অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা। ভালো থাকো, সুন্দর থাকো।